মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার দেয়ানদিঘি থানার ভিটেশনপুর এলাকায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ছজন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, যাত্রীবোঝাই বাসটি ভাতার থেকে বর্ধমানের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাষের জমিতে উল্টে যায়। বাসের সকল যাত্রী অল্প বিস্তর আহত হয়েছেন, এদের মধ্যে ছজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দেয়ানদিঘি থানার পুলিশ। উদ্ধারে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। তুললাতে গেছিলাম, মরা বাড়ি গেছিলাম, দিয়ে তুললাতে চেপে যেয়ে মরা ঘর থেকে ঘর আসছিলাম, বর্ধমানে নামতুন কলেজে মোড়ে। আর বাসটা খুব একা বেকা রাস্তা, বাসটা খুব খানিকটা এলো ঠিক এলো, তারপরে যখন জোর এলো, জোর আস্তে আস্তে, আর উঁচু রাস্তা ছিল, আর নিচে একবারই বাসটা পাল্টি করে পড়ে। কোন জায়গায় ওটা পাল্টি যাচ্ছে? জায়গার নামটা জানি না, কইছে তিনটে না কি বলছে। কতজন ছিলেন আপনারা বাসে? অনেক ছিল, মানে পুরো বাসটাই প্যাক, পুরো বাসটাই ভর্তি ছিল। বাসটিকে পাল্টি খেয়ে গেছে একবারই? হ্যাঁ, নিচেই পড়ে গেছে। আর আমরা যে পাশে উঠেছে সেই পাশে ছিল। আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন? ওই তুললো থেকে বর্ধমানে আসছিল। ওই বাসটাকে আপনারা ভাড়া করেছিলেন না? এমনি লোকাল ভাড়া না, এমনি লাইন বাস। লাইন বাস, হ্যাঁ। চারটে চারটে পর। আপনারা কজন এসেছেন? আমরা আমাদের বাড়ি আছে তিনজন, আমার ভাবি আছে, আমার বড় বোন আছে। আর বাদ বাকি অন্য সব যাত্রী ছিল, তাই তো বাসে? হ্যাঁ, সবারই অসুবিধা হয়েছে, বাসি হয়েছে, জোর আসছিল গাড়িটা। এবার সামনে কিছু পড়েছে নাকি আমরা জানি না, আমরা তো পেছন দিকে ছিলাম। হেভি স্পিড ছিল? হ্যাঁ, জোর আসছিল গাড়িটা। মানে ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভারের গাফিলতির জন্যই হয়েছে। সাতনি থেকে, হুম, সাতনি থেকে যাচ্ছিলাম নবাবহাট। হ্যাঁ, তারপর? তারপরে তো বাস উল্টো বাজি হয়ে গেল একবারে। কতজন ছিল বাসে? বাসে ছিল 25 জন মতো। আপনার কোথায় লেগেছে? আমার এই যেখানে তখন তো সবাই কান্নাকাটি শুরু করেছে বাসের মধ্যে, কার ছেলে কার মেয়ে কোথায় কি হয়েছে। দেওয়ানদিঘি থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।